আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আজকে বের হলাম ঈদের দ্বিতীয় দিন। তো আমরা বিকালের দিকে এই ঈদে ঘোরাঘুরি করার জন্য বের হলাম। তো এখন আসছি আমরা বুধপাড়ার ওভার ব্রিজে, এখানে সময় একটু কাটাচ্ছি। এখানে অনেক কোলাহল, মানুষের গ্যাঞ্জাম, এখানকার পরিবেশটা দেখার জন্য আসছি। তো ভিউয়ার্স, আমরা রাজশাহীর বুধপাড়া ওভার ব্রিজ থেকে আমরা এখন চলে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বৌদ্ধভূমিতে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি গণকবর, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন গণকবর। তো ঈদের দ্বিতীয় দিনে এখানে অনেক কোলাহল, তো মানুষের উপস্থিতি অনেক দেখতে পাচ্ছেন, সবাই ঈদের দ্বিতীয় দিনে এখানে ঘুরতে এসছে। তো আমরাও আসলাম। তো আরও সুন্দর সুন্দর ফুটেজ আমরা ড্রোনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন। ভিউয়ার্স, আমি এখন আছি রাজশাহী ক্যাম্পাসের স্মৃতিসৌধে, এখানে এসে সময় কাটাচ্ছি। আমি এসেছি আমার দুইটা ফ্রেন্ডের সাথে, একটা হলো সুমন, আরেকটা হলো পিয়ারুল। তো আমরা ভালোই ঘোরাঘুরি করছি, অনেক এনজয় করছি। তো ঈদের সময় তো একটু ঘোরাঘুরি করতেই হবে, ঘোরাঘুরি না করলে তার বাসায় বসে থাকে তো ভালো লাগে না, তাই না? তো আর ঘোরাঘুরির মাধ্যমে আপনাদেরকেও দেখাচ্ছি যে কোথায় মানুষ কীভাবে ঘুরছে বেড়াচ্ছে আর কি। আজকে ইচ্ছা ছিল আমরা আরও অনেক প্লেসে ঘুরবো, কিন্তু আমাদের বাসা থেকে আজকে বের হতে অনেক দেরি হয়ে গেছে, যার কারণে আমরা কয়েকটা প্লেসে শুধু ঘুরতে পারলাম। আর আজকের আকাশের আবহাওয়াটাও ভালো নেই, মেঘময় আকাশ, তার জন্য একটু অন্ধকার হয়ে যাচ্ছে, যার কারণে মানে দেখো যখন আসছি তখন থেকেই মনে হচ্ছে যে কেমন জানি সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যা নেমে এলো এরকম মনে হচ্ছে। তো ভাইয়া, আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা এখানে বেড়াতে আসলাম, তো এখানে তো অনেক মেয়ে দেখতে পেলাম, তো তুমি তো বিয়ে করোনি, তো তোমার জন্য কি একটা পছন্দ হলো? আমাকে তো সবাইকে দেখে পছন্দ হচ্ছে। সবাইকে? সবাইকে। তাহলে কি সবাইকে তুমি কাকে দিয়ে? তাহলে কি সবাই, তাহলে কি সবাইকে প্রপোজ করবা তুমি? তাই তো হবে না, যে কোনো একজনকে বেছে নিতে হবে। তাহলে তুমি সবাইকে পছন্দ করলা কেন? সবাই যাকে দেখছো ওকে ভালো লাগছে, মানে সবাই ঈদের ভিতরে সবাই সেজে গুজে এসছে, তো এই জন্যে সবাইকে ভালো লাগছে। কাকে খারাপ বলবো সেটা বলতে পারছি না, সবাইকে সুন্দর লাগছে, অনেক অনেক সুন্দর লাগছে।